পড়া কি আমাকে দিতে পারবেন? আমরা আজকে পড়ছি অধ্যায় সাত। আমরা এর আগের দিনও সাত অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম, আজকে সাত অধ্যায়ের পার্ট টু নিয়ে আলোচনা করব। সেই সাথে তোমাদের কিছু একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, একটা ছক পূরণ পার্ট ওয়ান থেকে, তো সেটা দেখবো। ঠিক আছে, খাতা দেখা, বইটা উঁচু করো, কে কি লিখেছো একটু শুনি। ম্যাম আমি তো পাইনি। শায়রা লিখেছে, মিম লিখেছে, এপাশে ফাইজা মোশাররফ লিখেছে, দীপা লিখেছে। আচ্ছা ঠিক আছে, এবার আমাকে বলো শায়রা কি লিখেছো। শায়রা কি লিখেছো বলো। দেখেননি নূরে জান্নাত আলো, ঠিক আছে আলো দেখেছি, তুমি নামাও, তারপরে পড়া শুনবো। কারখানা পরিশ্রমিকের জায়গায় লিখেছি কাজের স্থান কারখানা, পরিচ্ছন্নতা কর্মী পরিবেশ ও রাস্তা, পরিবহন শ্রমিক নৌকা রিক্সা বাস রেলগাড়ি ট্রাক এবং ট্যাক্সি এই সকল যানবাহন চালানোর জন্য চালকের প্রয়োজন। কাজের ফলাফল কারখানা শ্রমিক, তারা দীর্ঘ সময় ধরে কাজ করে। পরিচ্ছন্নতা কর্মী পরিবেশ পরিচ্ছন্ন রাখে। পরিবহন শ্রমিক চলাচলের জন্য এবং মালামাল আনা নেওয়ার জন্য যানবাহন ব্যবহার করা হয়। আচ্ছা, পরিচ্ছন্নতা কর্মীর কাজের স্থান কি কি লিখেছো শায়রা? পরিচ্ছন্নতা কর্মীর কাজের স্থান পরিবেশ ও রাস্তা। পরিবেশ ও রাস্তা, আচ্ছা, তো পরিবেশের মধ্যে আমাদের চারপাশে যা কিছু আছে সেগুলোই পরিবেশ, তো আমাদের চারপাশে ঘর বাড়ি দালান কোঠা, তাই না? রাস্তা সবই আছে, তো তুমি পরিচ্ছন্নতা কর্মী কি কি কাজ করে, কোথায় কাজ করে? আমাদের বইয়ে কিন্তু দেওয়া আছে বিদ্যালয় অফিস হাসপাতাল রাস্তা, তাই না নূরে জান্নাত? আচ্ছা নূরে জান্নাত কি লিখেছো, কারখানা শ্রমিকের কাজের স্থান কি লিখেছো? পোশাক কারখানা। আবার বলো, শুনতে পাইনি। পোশাক কারখানা। পোশাক কারখানা, আর কাজের ফলাফল কি লিখেছো? কারখানা দিয়েছি। পোশাক তৈরি করেন। পোশাক তৈরি করেন, আচ্ছা। এবার ফাইজা তাসনিম লিখেছো? আচ্ছা, ফাইজা মোশাররফ পরিচ্ছন্নতা কর্মীর কাজের স্থান কি লিখেছো ফাইজা মোশাররফ? আচ্ছা মিস বলছি, বিদ্যালয় অফিস হাসপাতাল এবং রাস্তা। আচ্ছা, আর ফলাফলে কি লিখেছো? আমি ফলাফলে লিখেছি যে পরিবেশ পরিচ্ছন্ন ও নিরাপদ রাখেন। আচ্ছা, থ্যাংক ইউ। তারপরে দীপা কি লিখেছো, পরিবহন শ্রমিকের কাজের স্থান কি লিখেছো? ম্যাম রাস্তা। পরিবহন শ্রমিকের কাজের স্থান লিখেছো রাস্তা। আচ্ছা, পরিবহন শ্রমিক কাজের স্থান রাস্তা দিয়েই তারা আমাদের চালিয়ে নিয়ে যায়, ঠিক আছে সবকিছু। তো কাজের স্থান ওরা বাস টার্মিনালে থাকে, বাস যেখানে, রিক্সা গ্যারেজ থাকে, রিক্সারও একটা স্টেশন থাকে, রাস্তাই থাকে, রেল স্টেশন, সমুদ্র বন্দর, নদী বন্দর, এইসব জায়গায় গেলেই তাদের পাওয়া যায়। আচ্ছা, তাদের ফলাফলটা কি লিখেছো, কাজের ফলাফল? মালামাল আনা নেওয়া করা। আচ্ছা, শুধু মালামাল আর কিছু না? না ম্যাম। আমাদের কি এক স্থান থেকে আরেক স্থানে নেয় না পরিবহন শ্রমিক? মিস এটা হয় আনা নেওয়া করেন। হ্যাঁ, এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করে। আচ্ছা, তারপরে একটা ঘর ফাঁকা আছে, ওই ঘরে কি কেউ কিছু লিখেছো? জি মিস আমি লিখেছি, আমি লিখেছি যে কৃষক ধান মাঠ কাজের ফলাফল উৎপাদন করে। আচ্ছা, কৃষক লিখেছে, কাজের স্থান হলো মাঠ আর ফসল উৎপাদন। আচ্ছা, এছাড়া আর কেউ কিছু লিখেছো? গৃহকর্মী দিতে পারো তোমাদের,
তোমাদের অনেক বাসায় তোমাদের বাসায় গৃহকর্মী কাজ করে, মানে তুমি পেশার ওখানে গৃহকর্মী দিতে পারো, কাজের স্থান বাসা বাড়ি দিতে পারো। কাজের ফলাফল ঘর বাড়ি পরিষ্কার করা, তাই না, ঘরের বিভিন্ন কাজে সাহায্য করা। আচ্ছা, এরপরে আমরা চলে যাব আমাদের পরের পাঠে, পার্ট দুই। তোমরা তোমাদের বইয়ের পার্ট টু বের করো। ম্যাম বের করেছি। আগের এই অধ্যায় থেকে কিছু লেখা দিইনি, ঠিক আছে? এই অধ্যায় থেকে কিছু লেখা তারপরে প্রশ্নের অ্যানসার নিব। আমরা পড়ছি অধ্যায় সাত, কাজের মর্যাদা। আর এই অধ্যায় থেকে আমরা যেটা জানতে পারবো সেটা হলো বিভিন্ন পেশার মানুষের কাজ সম্পর্কে জানতে পারবো, সমাজে তাদের অবদান গুরুত্ব সম্পর্কে বলতে পারবো, সব পেশার মানুষকে শ্রদ্ধা করতে শিখবো এবং নিজে বিভিন্ন কাজ করতে উৎসাহী হব। তো আমরা গতদিনের আলোচনা থেকে দেখেছি যে যে কাজের মাধ্যমে মানুষ জীবিকা নির্বাহ করে অথবা অর্থ উপার্জন করে তাকে পেশা বলে, তাই না? গার্মেন্টস কর্মী, তারপরে পরিচ্ছন্নতা কর্মী, পরিবহন শ্রমিক, তারপরে আরো পড়েছি যে আর জেনেছি অনেক পেশার নাম, যেমন কৃষক, জেলে, কামার, কুমার, তাঁতি, ডাক্তার, প্রকৌশলী, ব্যাংকার, ইঞ্জিনিয়ার, তাই না? আচ্ছা, সেগুলো আমরা শিখেছি, নামগুলো শিখেছি, আর আমরা তাদের অবদান, তারা আমাদের সমাজে কি কি অবদান রাখে। তোমরা জানো যে আমরা যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে ডাক্তারের কাছে যাই সেবা নেওয়ার জন্য, সুস্থ হওয়ার জন্য। ডাক্তার, নার্স কি কি কাজ করেন সেগুলো কিন্তু আমরা দেখেছি। আমরা কোনো পেশার মানুষই কিন্তু স্বয়ং সম্পূর্ণ না, অর্থাৎ সবকিছুই তৈরি করতে পারি না, উৎপাদন করতে পারি না। আমরা এক পেশার মানুষ আর এক পেশার মানুষের উপরে নির্ভরশীল, তাই আমরা কি করব, সব পেশার মানুষকে শ্রদ্ধা করব। আচ্ছা, তারপরে নিজের কাজ নিজে করতে উৎসাহী হবে সেটা আমরা আরেকটু আলোচনা করব, তারপরে এ বিষয়ে তোমরা নিজেরাই উৎসাহী হবে নিজের কাজ নিজে করার জন্য। যেমন ধরে বলেছিলাম যে তোমরা বিভিন্ন কাজ করতে পারো, তোমার ঘরের টেবিলটা, পড়ার টেবিল গুছিয়ে রাখতে পারো, তোমার কাপড় চোপড় গুছিয়ে রাখতে পারো। এতে কি হবে, এতে তোমার আম্মুর কাজের প্রেশারটা একটু কমে যাবে, তাই না? আরেকজনের উপরে নির্ভর করে থাকতে হবে না, সুন্দর পরিবেশটা সুন্দর হবে, সবাই আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো। তো আমরা এই বিষয়গুলো এই অধ্যায় থেকে জানতে পারবো। এখানে দেখো আমরা পার্ট এক নিয়ে আলোচনা করেছিলাম, আর এই কারখানা শ্রমিক, তারপরে পরিচ্ছন্নতা কর্মী, পরিবহন শ্রমিক, এরা আমাদের কি কি ভাবে সাহায্য করে সেটা আমরা দেখেছিলাম। তারপরে আমরা এই যে এই সবটা পূরণ করেছো তোমরা, অনেকে করো নাই, কয়েকজন করেছো, আমি তাদের পড়াটা ধরেছি। আজকে আমরা পড়ব পার্ট টু, চাকরিজীবী। এই চাকরিজীবী কারা, কেউ কি বলতে পারবে চাকরিজীবী কারা? আমরা এর আগে দেখেছি যে শ্রমজীবী মানুষ, আগের পাঠে পড়েছি শ্রমজীবী মানুষ, তারা দৈহিক পরিশ্রম করে কাজ করেন। আর এখানে আছে চাকরিজীবী। এই যে এখানে ধরো যে এই সাধারণের আগে যদি যারা কথাটা লাগাই দাও, যারা সাধারণত অফিসে কাজ করেন তারাই চাকরিজীবী, তাই না? যারা সাধারণত অফিসে কাজ করেন তারাই হলো চাকরিজীবী। চাকরিজীবী,
হ্যাঁ, তারা আমাদেরকে প্রশাসনিক অথবা অর্থ উপার্জনমূলক কাজে সহায়তা করে। তার মধ্যে আছে অফিস কর্মী, তোমরা একটা অফিসে কাজ করার ছবি দেখতে পাচ্ছ, ব্যবসা ও বিক্রয় ব্যবস্থাপনা, এখানে ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু বড় বড় অফিস আছে, সেখানেও মানুষ চাকরি করে। তারপর অন্যান্য পেশাজীবীর মধ্যে এখানে আছে শিক্ষক, প্রকৌশলী, ডাক্তার, ফার্মাসিস্ট, এদের নাম আছে, অনেক পেশার মানুষ আছে আমাদের সমাজে। তো আমরা আমি ওই সবকে আমি শিখিয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে দেখি আমরা অফিস কর্মী। একজন অফিস কর্মী সাধারণত অফিসে বিভিন্ন ধরনের কাজ করেন, মানুষের বিভিন্ন প্রয়োজনে তথ্য সরবরাহ করে সাহায্য করেন। তাহলে অফিস কর্মীর কাজ কি? মানুষের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। মানুষের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হলো অফিসে যারা কাজ করেন তাদের কাজ। অফিসের নানা কাজে তারা প্রয়োজনে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করে থাকেন। অফিসের নানা কাজে তারা কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহার করে থাকে। তারপর দেখো ব্যবসায় ও বিক্রয় ব্যবস্থাপনা। ব্যবসায় ও বিক্রয় ব্যবস্থাপনা অন্যতম কাজ হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় করা। পণ্য বোঝো তো, তাই না? জিনিস, দ্রব্য, তাই না? ব্যবসায় ও বিক্রয় ব্যবস্থাপনার অন্যতম কাজ হচ্ছে পণ্য। পণ্য বানানটা দেখো, মধ্যে নয় জফলা, দেখছো? পণ্য বানান, পণ্য ক্রয় বিক্রয় করা। স্থানীয় ভাবে দোকানে ও মার্কেটে পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় করা হয়। স্থানীয় ভাবে দোকানে পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় করা হয়। আর বড় ব্যবসায়ীরা বিদেশ থেকে পণ্য আমদানি করেন এবং বিদেশে রপ্তানি করেন। আমরা গতকাল আমদানি এবং রপ্তানি কি এটা শিখেছি, তাই না? আমদানি মানে আনা, আনা আর রপ্তানি মানে তাহলে সেই দ্রব্য বিদেশ থেকে আনা, অর্থাৎ বৈদেশিক মুদ্রায়, আন্তর্জাতিক মুদ্রায়, হ্যাঁ, বাণিজ্যিক ভাবে আনাই হলো আমদানি। আর বিদেশে যদি কোনো, বিদেশে কোনো দেশের যদি কোনো দ্রব্যের অভাব থাকে, দ্রব্য বা পণ্যের অভাব থাকে বা চাহিদা থাকে, তাহলে সেটা বাণিজ্যিক ভাবে সেই দেশে পাঠানোটাকে বলে রপ্তানি। আচ্ছা, এ সকল প্রতিষ্ঠানে অনেক লোক কাজ করেন, হ্যাঁ, এই যে চাকরি করেন, ধরো যে অফিসে চাকরি পেতে হলে তোমাকে কি করতে হবে? অফিসে যদি তুমি চাকরি পেতে চাও তাহলে তোমাকে কিন্তু পড়ালেখা করতে হবে, শুধু ম্যাট্রিক পাস করলেই হবে না, তোমাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হয়, তাই না? বিএ পাস, এমএ পাস করতে হয়, তারপরে তোমাকে চাকরির পরীক্ষা দিতে হয়। চাকরির পরীক্ষা দিতে হয় প্রথমে লিখিত পরীক্ষা, তারপর মৌখিক পরীক্ষা দিতে হয়, তারপরে তোমার চাকরি হবে, তাই না? এর জন্য তোমাকে লেখাপড়া শিখতে হবে, তারপরে চাকরির পরীক্ষা দিতে হবে, তারপরে চাকরি হবে। এরপরে আমরা দেখি অন্যান্য পেশা। আমাদের সমাজে এছাড়াও আরো রয়েছে কিছু গুরুত্বপূর্ণ পেশা, যেমন শিক্ষক আমাদের শিক্ষা দান করেন, প্রকৌশলী দালান সড়ক ও সেতু তৈরি করেন, ফার্মাসিস্ট আমাদের সুস্থ রাখতে ঔষধ তৈরি করেন, ডাক্তার আমাদের চিকিৎসা সেবা দান করেন। তাহলে আমরা দেখলাম বিভিন্ন পেশার মানুষ আছে আর বিভিন্ন পেশার মানুষের উপরেই আমরা নির্ভরশীল। এরপরে আমরা পরের পেজে যাব। পরের পেজে দেখো এসব পেশার মানুষ কাজের সময় কি বিশেষ কোনো পোশাক পরেন? এখানে কি কেউ কি কি পেশাগত কাজ সম্পর্কে তুমি জানো তা শিক্ষকের সাথে আলোচনা করো। এখানে আমরা পেশাগত কাজের মধ্যে ডাক্তার দেখেছি যারা ড্রেস পরে, তাই না? একটা সাদা পোশাক পরে না ডাক্তাররা, বিশেষ পোশাক পরেন। ফার্মাসিস্ট, গবেষক, এরাও হয়তো পরেন, ঠিক আছে? ডাক্তাররা বিশেষ পোশাক পরেন। তারা কি কম্পিউটারে কাজ করেন? অনেক সময় করেন, তাই না? অফিসে যারা কাজ করেন তারা করেন, আবার ডাক্তাররাও কম্পিউটারে কাজ করেন। এসব পেশায় কাজ করতে তাদের কোনো বিশেষ পরীক্ষা দিতে হয়? পরীক্ষা দিতে হয়, এমনি এমনি তো ডাক্তার হওয়া যায় না, তাই না? পরীক্ষা দিতে হয়। তারপরে যে কোনো পেশাতে পরীক্ষা দিতে হয়, হ্যাঁ,
নিচের দেওয়া প্রতিষ্ঠানগুলোতে কোন কোন পেশাজীবী কাজ করেন তা লেখো, কাজটি জোড়ায় করো। এই যে বিদ্যালয়, বিদ্যালয়ে কারা কারা কাজ করেন বলতে পারো? পরিচ্ছন্নতা কর্মী, হ্যাঁ পরিচ্ছন্নতা কর্মী, অফিস সহকারী, তাই না? শিক্ষক, অফিস সহকারী, নৈশ প্রহরী বা ঝাড়ুদার, পরিচ্ছন্নতা কর্মী, ঝাড়ুদার, ঠিক আছে। আচ্ছা, ঝাড়ুদারও আলাদা আর পরিচ্ছন্নতা কর্মী শিক্ষক যেটা। আচ্ছা, তারপরে দেখো হাসপাতাল, হাসপাতাল, হাসপাতালে কারা কারা কাজ করেন? তারপরে অফিসে কারা কারা কাজ করেন বলো তো? অফিস কর্মী, অফিস কর্মী। তারপরে হিসাব রক্ষক থাকে এখানে অফিসে, কিন্তু বড় কর্মকর্তাও থাকে, তাই না? কর্মকর্তা থাকে, অফিস কর্মী থাকে, হিসাব রক্ষক থাকে, এখানেও ঝাড়ুদার থাকে, এখানেও নৈশ প্রহরী থাকে, তাই না? রাতে পাহারা দেওয়ার জন্য। আচ্ছা, বড় হয়ে তুমি কোন পেশা বেছে নিতে চাও? তুমি যদি শিক্ষক হতে চাও, ডাক্তার হতে চাও, হতে পারো, সমস্যা নেই। তোমার বাছাই করা পেশায় কাজ করতে কি কি যোগ্যতা লাগবে? তুমি ডাক্তার হতে লাগলে, হতে চাইলে তোমাকে কি MBBS পাস করতে হবে, ডাক্তারি পাস করতে হবে, তাই না? তারপরে তোমার চাকরি হবে, তাই না? আচ্ছা, তোমার বাছাই করা পেশায় তুমি কোথায় কাজ করবে? এটা তুমি ঢাকায় করতে পারো, হসপিটালে করতে পারো, সেটাই তো, ডাক্তার তো হসপিটালেই কাজ করে, তাই না? জি ম্যাম। আচ্ছা, তারপরে দেখো যাচাই করি কর্মস্থলের সাথে বিভিন্ন পেশার মিল করো। ডাক্তার কোথায় কাজ করে? হাসপাতাল, হাসপাতাল। বিক্রেতা কোথায় কাজ করে? দোকানে, দোকানে। ব্যবস্থাপক কোথায় কাজ করে? ব্যবস্থাপক, অফিসে, অফিসে। শিক্ষক কোথায় কাজ করে? বিদ্যালয়ে, বিদ্যালয়ে। বিজ্ঞানী কোথায় কাজ করে? গবেষণাগারে, গবেষণাগারে। আচ্ছা, এরপরে আমরা আজকের প্রশ্নটা নিব। হ্যাঁ, এটা লেখো ম্যাম। এটা কি বড় প্রশ্ন? এটা বড় প্রশ্ন। পেশা কাকে বলে? যে কাজের মাধ্যমে মানুষ জীবিকা নির্বাহ করে তাকে পেশা বলে। আর আমরা সব পেশার মানুষকে সম্মান করব কেন, তাই তো? আমাদের সমাজে নানা পেশার মানুষ রয়েছে। কোন মানুষ তার যাবতীয় কাজ একা সম্পাদন করতে পারে না, তাই মানুষ বিভিন্ন কাজের জন্য বা প্রয়োজনে একে অপরের উপরে নির্ভরশীল। যেমন ডাক্তার আমাদের চিকিৎসা করেন, কৃষক ফসল উৎপাদন করেন, শিক্ষক আমাদের শিক্ষা দেন, ইত্যাদি। এরকম সব পেশার মানুষই একজন আরেকজনকে সাহায্য করে থাকে। এক পেশার মানুষ অন্য পেশার মানুষের প্রয়োজন মিটিয়ে থাকেন, বিভিন্ন পেশার মানুষের সেবা নিয়ে থাকি আমরা। তাই সমাজের সব পেশার গুরুত্ব রয়েছে, কোনো কাজকে আমরা ছোট করে দেখব না, সব পেশার মানুষকে আমরা সম্মান করব। আফরিন লেখো।
আচ্ছা আজকে যারা ক্লাসে আসছো নতুন কয়েকজন আসছো নওশিন জাহান তানহা তানহা আসছে অনেকদিন পরে তোমরা সবাই ক্লাস করবে 70% উপস্থিতি থাকতে হবে কিন্তু পরবর্তী ক্লাসে ওঠার জন্য সবাই নিয়মিত ক্লাস করবে আর তোমাদের ফ্রেন্ডরা যারা ক্লাস করে না তোমরা যোগাযোগ রাখবে ক্লাস টিচারকে তো ফোন দিতে পারো কোনো সমস্যা হলে তো ক্লাস টিচারকেও ফোন দিবে বা যে কোনো টিচারকেই তুমি ফোন দিতে পারো তোমাদের যে সব সাবজেক্ট টিচাররা আছেন তারা তাদেরকে ফোন দিতে পারো মিস এতদিনের পড়াটা আমাকে আজকে দিবেন আজকে তো এটা এটা এর আগে একটা অধ্যায় পড়িয়েছি এটা আমাদের আরেকটা কথা হলো আরেকটা কথা হলো তোমাদের বাবা শখ পূরণ কোনটা আমার এখানে কোনো শখ পূরণ নাই আমি যেটা বলেছি মুখে বলে দিয়েছি তুমি কোন শখটা পারো না আপনি মনে হয় গত মাসে পড়াটা দিয়েছিলেন না সবটা অবনাশ কথাটা বলছো এটা তুমি বই দেখলেই পারবে হ্যাঁ গত ক্লাসের সবটা আছো ওটা তো আমি লিখে দিইনি ওরা বাচ্চারাই লিখেছে ঠিক আছে তোমরাই লিখেছো আমি মুখে বলে দিয়েছিলাম আচ্ছা এবার খেয়াল করো এই যে পুরনো পড়াগুলো যাতে ক্লাসে টিচারকে পুরনো পড়া দিতে না হয় মেয়েরা খেয়াল করো ইউটিউবে টিচাররা কিন্তু অনেক পড়া দিয়ে দেবে এখন থেকে তোমরা ইউটিউবে পড়া তো সবাই বের করতে পারো তাই না পারো জি ম্যাম আর পিএলএসসি ইউডিবিডি লিখে সার্চ দেবে তাহলে তোমাদের স্কুলের লোগোটা আসবে স্কুলের ওখানে চাপ দিলেই আমি এগুলো বের করতে পারি হ্যাঁ আর পিএলএসসি স্কুল এন্ড কলেজ আর পিএলএসসি স্কুল এন্ড কলেজ ইউটিউবে যাবে ইউটিউবে যে আর পিএলএসসি স্কুল এন্ড কলেজ লিখে সার্চ দেবে তোমার সব পড়া চলে আসবে আমি একটা কথা বলতে চাই তোমার স্কুলের নামের প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরটা আর বলো আপনি যে 30 তারিখ থেকে কি ক্লাস গুলো রেকর্ড হয়েছিল না তোমার পড়াটা আমি পরে দিয়ে দিব বুঝছো ঠিক আছে এখন তো আমি ক্লাসটা রেকর্ড করছি এখন আমি পুরনো পড়ায় পুরনো অধ্যায় যেতে পারছি না আজকে যে অধ্যায়টা পড়াচ্ছি এটাই না পরে তোমার পড়াটা দিব পুরনো পড়াটা আর তুমি ইউটিউবে দেখো ওই অধ্যায়টা থাকতেও পারে তোমাদের সাথে ক্লাস না হলেও আমি অন্য অন্য ক্লাসের গত বছরের পড়াটা আমার হয়তো আছে অনলাইনে তোমরা দেখো হ্যাঁ এখনো পাইনি বন্ধের মেসেজ আর হবে কিনা তবে আমাদের সাধারণত পরের দিন ছুটি হয় ছুটিটা হয়তো শুক্রবারেও পড়ে যেতে পারে ঠিক আছে তোমরা মেসেজ না পাওয়া পর্যন্তই করবে না হ্যাঁ আমাদের সবসময় পরের দিন ছুটি দিত তো পরের দিন তো শুক্রবার আচ্ছা তো আমরা
मैम हाँ बोलो मैम मोहरम में की होय मोहरम में तुम्ही नमाज पढ़वा नफल नमाज पढ़वा তোমার সুস্থতার জন্য দেশের মানুষের সুস্থতার জন্য ফ্রেন্ডদের বাবা মার জন্য হ্যাঁ নামাজ পড়বা দোয়া করবা সবার জন্য ম্যাম রাতে হ্যাঁ রাতে ম্যাম আশুরা আমরা রোজা রাখবো রোজা রাখবা আচ্ছা